বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে 20 দলীয় জোটের শরিক 5টি দল। রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তারা এই স্মারকলিপি দেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন অনুযায়ী এই আবেদনে সাড়া দেওয়ার কোনো সুযোগ নেই, তারপরও আবেদনটি পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। এদিকে রাজনৈতিক মত পার্থক্য ভুলে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠিয়ে প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টান্ত স্থাপন করবেন এমনটি মনে করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। খালেদা জিয়া এত বেশি গুরুতরভাবে অসুস্থ যে দেশে চিকিৎসার মাধ্যমে তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম। রাজনীতির অতীতের ভুলভ্রান্তিকে ভুলে গিয়ে একান্তভাবেই মানবিকতার দৃষ্টান্তস্বরূপ একান্তভাবেই সহমর্মিতা প্রদর্শন করে সরকার যেন বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অবিলম্বে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে সংসদ থেকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানববন্ধনে তারা একথা বলেন। আইনমন্ত্রীর বক্তব্যের জবাব দিতে গিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্যরা বলেন, প্রয়োজনে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনকে সাব জেল ঘোষণা করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। সংসদ সদস্য হারুনুর রশিদ, ব্যারিস্টার রুমিন ফারহানা সহ সংসদ সদস্যরা এতে অংশ নেন।